প্রথমে দরকার সাবান। আমি এখানে পিয়ার্স সাবান ব্যবহার করছি, তবে আপনি চাইলে এর পরিবর্তে ডাভ সাবানকেও ব্যবহার করতে পারেন। ফেস ওয়াশটি তৈরি করার জন্য আমি অর্ধেকটা সাবান ব্যবহার করব। এবার এটাকে গ্রেট করে নিতে হবে। ফ্রেন্ডস, পিয়ার্স একটি গ্লিসারিন সাবান, তাই এটা সব ধরনের ত্বকের জন্যই সমান উপযোগী। এই সাবানটি আপনার রুক্ষ ত্বককে মসৃণ করতে অনেক ভালো কাজ করবে। এবার এই গ্রেট করা সাবানগুলোকে একটি বাটির মধ্যে নিয়ে নিন। তারপর আমি এর মধ্যে অ্যাড করব হাফ কাপ গোলাপ জল। এবার এটাকে একটু মিক্স করে নিন। তারপর আমার দরকার লেবুর রস। আমি এখানে একটি বড় সাইজের লেবুর মধ্য থেকে তার রসটাকে বের করে নিয়েছি। তারপর আমি এর মধ্যে অ্যাড করব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার এটাকে মিক্স করে নিতে হবে। রূপচর্চায় কর্নফ্লাওয়ারের ব্যবহার অনেকেই জানেন না। কর্নফ্লাওয়ার ত্বকের অতিরিক্ত তেল ভাব দূর করে ফর্সা ত্বক পেতে সাহায্য করে। পাশাপাশি এটা ত্বক থেকে বলি রেখা এবং ব্রণের দাগ সহ সব রকমের কালো দাগ দূর করতে সাহায্য করে এবং মৃতকোষ দূর করে ত্বক ভিতর থেকে ফর্সা করে তোলে। মিক্স করার পর এটাকে কিছুক্ষণের জন্য এইভাবেই রেখে দিতে হবে। এবার গ্রেট করা সাবানকে ডাবল বয়লার পদ্ধতির সাহায্যে মেল্ট করে নিন। সাবানটা পুরোপুরি মেল্ট হয়ে গেলে এর মধ্যে লেবু এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণটি অ্যাড করে নিতে হবে। অ্যাড করার পর এইভাবেই 7 থেকে 8 মিনিট এটাকে গরম করতে থাকুন। 7 থেকে 8 মিনিট পর এই মিশ্রণটাকে এর মধ্যে থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করব 1 চামচ মধু। তারপর এতে দিব খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান, আর তা হচ্ছে কাওলিন ক্লে। তবে আপনার কাছে যদি কাওলিন ক্লে না থাকে, তবে এর পরিবর্তে মুলতানি মাটিকেও ব্যবহার করতে পারেন। এখানে আমি 2 টেবিল চামচ কাওলিন ক্লে ব্যবহার করছি। এবার কাওলিন ক্লে পুরোপুরি এর মধ্যে মিশে না যাওয়া পর্যন্ত এটাকে মিক্স করতে থাকুন। ফ্রেন্ডস, কাওলিন ক্লে ত্বককে ফর্সা ও সুন্দর করার জন্য অনেক ভালো কাজ করে। বিশ্বের যত প্রকার নামি দামি বিউটি প্রোডাক্ট রয়েছে, তার প্রায় প্রত্যেকটাতেই এই উপাদানটিকে ব্যবহার করা হয়ে থাকে। এটা খুব দ্রুত ত্বকের কালো দাগ দূর করে ত্বককে ফর্সা করে তোলে। মিক্স করার পর এইভাবেই 30 মিনিটের জন্য রেখে দিন। 30 মিনিট পর আপনি দেখতে পারবেন এটা পুরোপুরি ক্রিমের মতো হয়ে গেছে। এবার এটাকে একটি এয়ারটাইট কন্টেনারে স্টোর করে নিন। ফ্রেন্ডস, আপনি এই ফেস ওয়াশটিকে ফ্রিজের মধ্যে 10 থেকে 12 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এবার আমি আপনাদেরকে জানাবো এই ফেস ওয়াশটিকে কিভাবে ব্যবহার করতে হবে। ব্যবহারের পূর্বে আপনার ত্বককে পানির সাহায্যে ভিজিয়ে নিন। তারপর এই ফেস ওয়াশটি নিয়ে আপনার ত্বকের মধ্যে 1 মিনিট ম্যাসাজ করুন। ফ্রেন্ডস, এই ফেস ওয়াশটি ত্বকের ময়লা দূর করার পাশাপাশি ত্বকের উজ্জ্বলতাকে বাড়িয়ে দেবে, আর এটা মার্কেটে থাকা যে কোনো ফেস ওয়াশের থেকে অনেক বেশি কার্যকর। এটা ব্যবহারের সময় আপনি লক্ষ্য করতে পারবেন মার্কেটে থাকা ফেস ওয়াশের মতোই এটা আপনার ত্বকের মধ্যে ফেনা তৈরি করবে এবং ত্বককে গভীরভাবে পরিষ্কার করে ফেলবে। এইভাবে 1 মিনিট ম্যাসাজ করার পর আপনার ত্বককে পানির সাহায্যে পরিষ্কার করে নিন। ফ্রেন্ডস, এই ফেস ওয়াশটিকে আপনি দিনে 2 বার ব্যবহার করতে পারবেন, আর নিয়মিত এর ব্যবহারে আপনার ত্বক থাকবে সবসময় ফর্সা, উজ্জ্বল ও আকর্ষণীয়।